ঋণ আমাদের শিক্ষক শিক্ষিকারা আছে, তাহলে আমরা বলতে পারি এই ধর্ণা মঞ্চ, কোন কোন রাজনৈতিক নেতা বলতে পারেন যে আমাদের ধর্ণা মঞ্চ নাকি কোন একটা রাজনৈতিক দল পরিচালিত করছেন, খাবার নাকি অন্য কোন স্থান থেকে আসছেন। আর এই মঞ্চটা কিন্তু শুধু খাবারের জন্য হয় না, আমি সেই নেতাকে নাম বলবো না, আমি সেই নেতাটা, সেই নেতা উনাকে বলছেন এই মঞ্চ নাকি কোন রাজনৈতিক দল চালাচ্ছে, খাবার নাকি কোন রাজনৈতিক দল দিচ্ছে। কিন্তু খাবার ছাড়াও এই পেটের আগুনের জন্য কিন্তু এই লোকগুলো বসে আছেন। আপনি কালকে একটি নিউজ মিডিয়ায় বসে যে কথাগুলো বলছেন, লুজার কান বি এ চুজার, এটা কিন্তু আপনি ভুল করছেন। লুজার বানানো হয়েছে আমাদের, সরকার ভুল করেছিল, সরকারের যে আধিকারে ওরা ভুল করেছে, ভুল করে আমাদের আমাদের ভুলভাবে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে ভার্ডিক্ট সেটাকে ভুল ব্যাখ্যা করেছে। আপনাদের উকিলরা একটি যে বিজয় কৃষ্ণ সাহার প্রশ্নের জবাব ঠিকভাবে দিতে পারেনি, সেই জায়গায় আপনি বলছেন লুজার। লুজার বলার কথার অর্থ আপনি বুঝতে পারছেন বোধ হয়, আপনি তো অনেক বিজ্ঞবান নেতা, অনেক দিনের ত্রিপুরার শিয়ালে আছেন, আপনি বলছেন লুজার কান বি লুজার কান বি চুজার, আমরা মানি, কিন্তু আমাদেরকে লুজার বানানো হয়েছে আপনার মতোই কয়েকজন নেতা এবং আপনাদেরই নিচে থাকা কয়েকজন আধিকারিকের অযোগ্যতার কারণে, এতটুকুই বলবো। আর আমি একটু বলতে চাই যে এখানে কিন্তু 10323 পরে আছে শুধু খাবারের জন্য নয়, পেটের আগুনের জন্য আমাদের কিন্তু অপমান করবেন না। আমরা কিন্তু লুজার নই, আমরা কিন্তু লুজার নই, আমাদের যে যোগ্যতা আছে এমন ত্রিপুরার অনেক নেতা নেতৃত্বে অভিশাদ্র নেই আমি বলতে পারি। আমাদের যে ম্যাডাম রুমি ম্যাডাম, যিনি নাকি আত্মহত্যা করেছেন, উনি কিন্তু গোল্ড মেডেলিস্ট ছিলেন, উনি বুনা আপনি বলছেন লুজার, উনি যদি লুজার হয় ত্রিপুরার অনেক মানুষই লুজার হবে। এই জায়গায় যারা বসে আছে তারা কেউ লুজার নয়, তাদেরকে লুজার বানানো হয়েছে আইনগতভাবে নয়, বেআইনিভাবে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ভার্ডিক্টে কোথাও লেখা নেই আমাদের চাকরি যাওয়ার কথা, আমাদেরকে বেআইনিভাবে এখানে আমাদেরকে লুজার বানানো হচ্ছে এবং আপনি সেটাকে সাই দিচ্ছেন। এভাবে ত্রিপুরার মানুষকে আর বোকা বানানো যাবে না। আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু ধর্ণা মঞ্চ থেকে বলে দিচ্ছি, আপনি বলতে পারেন আপনার কথা, কিন্তু আপনার তো মুখ থেকে একজন অভিজ্ঞ নেতা হিসেবে আপনার মুখ থেকে এই কথাটা শোভা পাইনি। আমরা দুঃখিত, আজকে আমরা ধর্ণা মঞ্চ থেকে এই কথাগুলো বলতে হচ্ছে আমাকে। আজকে 46তম দিনে এসে আমরা শুধু খাবারের জন্য এখানে বসে থাকিনি, শুধু খাবার কেউ পাঠালো সেটার জন্য কিন্তু বসে আছেনি, সবাই এখানে বসে আছে আত্মসম্মানের জন্য, রোজগারের জন্য। খাবার পেলেই যে এখানে বসে যাবে এটা কিন্তু নেই, এখানে কোনো রাজনীতি নেই। যদি রাজনীতি থাকতো এত লোক প্রত্যেক দিন ত্রিপুরার প্রত্যেকটা কোনা কোনা থেকে এত লোক আসতো না এখানে। আপনি যেটা বলছেন ভুল করছেন, মনে রাখবেন বর্তমান মানে আপনি আছেন, শাসক দলে আছেন, ভবিষ্যতে কিন্তু আপনি জনসাধারণের কাছে যেতে হবে, আপনি কি মুখে দেখাবেন জনসাধারণের সাথে সেটা একটু চিন্তা করবেন। এই প্রশ্নটা আপনার উপরে ছাড়লাম। আমরা সাধারণ 10323 যারা এখানে বসে আছি শুধু খাবারের জন্য না আত্মসম্মানের জন্য বসে আছি, 46 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের মনোভাব আমাদের আত্মবিশ্বাস এতটুকু চির ধরেনি। আমরা এখনো বলতে পারি যদি জয়েন্ট মুভমেন্ট কমিটি বলে আমরা আরো অনেক দিন চালিয়ে যেতে পারবো, দরকার পড়লে খাবারের জন্য এখানে বসবো না, খাবার যদি নাও আসে আমরা কিন্তু ভবিষ্যতে কি করা যায় আমাদের জানা আছে, রিলে অনশন হতে পারে, হাঙ্গার স্ট্রাইক হতে পারে, সেটা ত্রিপুরার ইতিহাসে কিন্তু ইতিহাস কর চলবে এই 10323। আপনি বলছেন যে পূর্বতন সরকারের আমলে মিউনিসিপ্যালিটির যে কর্মীরা ছিল ওরা 65 দিন করেছে, আপনি বলেন তো মিউনিসিপ্যালিটির কর্মীদের সেই যে ইন্টারভিউর কথা, বা আমাদের যে আমাদের আপনি বলছেন আমাদের যে রিক্রুটমেন্ট হয়েছে এটার জন্য আমরা কি ভুল করেছি, আপনি বলছেন আমাদের নিয়ে খেলা হচ্ছে, আমরা তো আপনি তো বলতে পারছেন না যে আমাদের কোনো ভুল আছে কিনা। আমরা যখন এখানে রিক্রুটমেন্ট পেয়েছিলাম সরকার রিক্রুটমেন্ট করেছে, ওদের একটা সিলেকশন বোর্ড তৈরি করেছে, সিলেকশন বোর্ড আমাদের সিলেক্ট করেছে, সিলেক্ট করে আমাদেরকে অফার দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করছি মাননীয় মন্ত্রী মহোদয় বা মাননীয় বিধায়ক স্যার, আপনি বলুন আমাদের এখানে কোথায় এখানে আমাদের ভুল ছিল। আপনি বলে দিয়েছেন লুজার কান বি চুজার, আমরা মানছি আপনাদেরকে লুজার বানানো হচ্ছে আপনি এবং আপনার মতো কিছু কিছু মিডিয়া চ্যানেলের কারণে। এই কথাগুলো আমরা এখানে অনেক কষ্টের সঙ্গে বলতে হচ্ছে, কষ্ট হচ্ছে এই যে জিনিসগুলো আপনার কিন্তু এখানে শুধু খাবার জন্য বসেনি, যে কোনো রাজনৈতিক দল এখানে আসতে পারে আমাদেরকে খাবার দিতে পারে আমরা মানছি, কিন্তু শুধু খাবারের জন্য এখানে বসে আছে না, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এখানে খাবারের জন্য শুধু বসে থাকে না, এখানে এসছে আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য, মান সম্মান ফিরে পাওয়ার জন্য। আপনি কিন্তু সমগ্র 10323 কিন্তু অপমান করছেন, এতটুকুই বলবো। আর আজকে সমস্ত মিডিয়া ভাইদের আমরা বলছি সন্ধ্যা 6টায় জেএমসি যে প্রেস কনফারেন্সে সেখানে আসুন, জেএমসি যে
যে সিদ্ধান্ত সেটা আপনাদের জানা হবে, ভবিষ্যতে কি কর্মপন্থা অবলম্বন করা হবে সেটা জানানো হবে। কিন্তু সাধারণ 10,300 দেশ কিন্তু এই ধর্ণা মঞ্চ থেকে তখনই উঠবে সরকার যদি আমাদের সঙ্গে আলোচনা রাজি হয়, সরকার যদি আমাদের যে সমস্যা সেই সমস্যার যদি সমাধান হয় তখনই উঠবে। আমরা তখনও বিশ্বাস করি সরকার যেটা বলে যে সবকা সাথ সবকা বিকাশ, আমরা মনে করি যে 10,300 দেশ ছাড়া কোনো দিন সবকা সাথ সবকা বিকাশ হবে না। যদি এটা হয় আমরা বলবো আপনারা ভুল বলছেন, আপনারা সবকা সাথ সবকা বিকাশ যে বলছেন এটা আপনারা মিথ্যা কথা বলছেন। সেটা যদি সত্য প্রমাণ কথা আমাদের সঙ্গে আসুন, কথা বলুন এবং আমাদের সমস্যার সমাধান করুন। ধন্যবাদ।